শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ও অটোপাস নিয়ে নতুন একটি তথ্য দিয়েছে ডিজি। এই কি ধরনের তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটি জানার জন্য তোমরা পুরো ভিডিওটিতে জুড়ে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডিও ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরের আহমেদ রুবেল। চলো প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষা এবং অটোপাস নিয়ে নতুন কি তথ্য দিচ্ছে ডিজি সেই তথ্যটি আমরা জেনে আসি। করোনা ভাইরাসের কারণে এবার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, ফলে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই থেকে জানা গেছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে তিনটি করে, দেড় মাসে মোট ১৮টি অ্যাসাইনমেন্ট তৈরি করে স্ব বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জমা দেবে। শিক্ষার্থীর নিজ ক্লাসে শিক্ষণফল অর্জনে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিকে বর্তমানে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া হয়েছে। এদিকে মাধ্যমিক পর্যায়ে পরবর্তী ক্লাসে অটোপাসের ঘোষণা দেওয়া হলেও প্রাথমিকের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের কোন পদ্ধতিতে পরবর্তী ক্লাসে তোলা হবে সে বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে এই স্তরে শিক্ষার্থীদের প্রতিদিন সংসদ টেলিভিশন এবং রেডিওতে ক্লাস প্রচার করা হচ্ছে, সেসব ক্লাসের মাধ্যমে বাসায় কাজ দেওয়া হচ্ছে। অনেক শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাসার কাজ সম্পন্ন করাচ্ছেন বলে জানা গেছে। ডিপিই থেকে জানা গেছে করোনা পরিস্থিতির কারণে নতুন করে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে এবছর আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না, ফলে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হতে পারে। রোববার ১৫ নভেম্বর জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, আমাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নিয়ে কোন পদ্ধতিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আগামীকাল সোমবার দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করা হবে, এরপর একই বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করার মতামত দেওয়া হবে। তিনি বলেন, মাঠ কর্মকর্তা ও শিক্ষকরা যে সকল মতামত দেবেন তা একটি প্রস্তাব আকারে তৈরি করা হবে। সেই প্রস্তাব নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ও অটোপাস নিয়ে নতুন যে তথ্য দিল ডিজি সেই প্রতিবেদনটি। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো করি, তাই ভিডিওটিতে একটি লাইক আশা করি, অবশ্যই তোমার লাইকটি দিয়ে যাবে। আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।